ধামাকা। আগে শুক্রবার হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ঋতিক রোশন, আবেদনময়ী নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ, বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী মমতাজ আর জনপ্রিয় ব্যান্ড সহ এক ঝাঁক তারকা পারফর্ম করবেন এই অনুষ্ঠানে। এর মধ্যে প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিস্তারিত প্রিয় সব তারকারা আসছেন ঢাকার মঞ্চে, মাতাবেন বিপিএল এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান। সঙ্গে সুরের মূর্ছনা তুলবেন আরেক ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী কে কে। প্রস্তুতি শেষ বলে জানিয়েছেন আয়োজকরা। জন্য আরো চমক রয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। এখানে পারফর্ম করার জন্য ডাক পেয়ে বেশ উৎফুল্ল দেশের অন্যতম জনপ্রিয় শিল্পী মমতাজ। বিপিএল এ আমি আগেও পারফর্ম করেছি, এবারও পারফর্ম করছি, দেশি বিদেশি শিল্পীরা থাকছে এখানে, বিশাল আয়োজনে আমি পারফর্ম করব, এটাই আমার ভালো লাগে। আবারও শুরু হচ্ছে বিপিএল এর জমজমাট আসর। শর্ট ভার্সনের এই ক্রিকেট টুর্নামেন্টের খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা চমক। তবে বিরতিতে নয়, এখন থেকে নিয়মিত হবে ক্রিকেটের এই জনপ্রিয় আসর, এমন প্রত্যাশা এদেশের অগণিত ক্রিকেট প্রেমীর। সৌরভ ইমাম, একুশে টেলিভিশন।